দেখো, বিয়ের যেমন বয়স হয় না তেমনি ফুলসজ্জারও কোনো টাইম হয় না। ছোটবেলায় যে কটা ভাব মারবা তার অবস্থা ঠিক এমন হবে। দেখো, টি ফর টাকা, টি ফর টাক, যত বেশি পুরানো হবে তোমার পিছনে বিয়ের সম্বন্ধে লাইন লেগে যাবে। আরে হ্যাঁ দাদু, পানি পানি তো হবে, কিন্তু আমার সাদা মনে একটাই প্রশ্ন, তোমার কাছে কি হোস পাইপ আছে? দেখো, কাঁটা তো লাগবেই, জ্বর হলে গায়ে কাঁটা দেয়, শীত লাগলে গায়ে কাঁটা দেয়, ঠান্ডা জল গায়ে লাগলে কাঁটা দেয়, সেটা বড় কথা না। বড় কথাটা হচ্ছে তোমার মতন গার্লফ্রেন্ড নিয়ে রাস্তাঘাটে বেরোলে লোকে আমাকে কাঁটা ছুড়ে মারবে। দুনিয়ায় এত লাগানোর জিনিস আছে, কোথায় ভেসলিন লাগাও, পন্ডস লাগাও, বিটেক্স লাগাও, কাঁটা কেন লাগাচ্ছ? ওটা লাগলে তো জ্বালা করবে, তোমার জ্বালা করলে আমার জ্বালা উঠবে। আরে বাংলাকে পিছনে কেন, আমি দরজা খুলে ঢুকবো, সবার সামনে দিয়ে ঢুকবো, আমার মনে সৎসাহস আছে, দরকার হলে আঙ্কেল আন্টিকে বলে ঢুকবো আপনার মেয়ের গরম লেগেছে, আমি টেবিল ফ্যান দিয়ে হাওয়া দিতে এসেছি, তাই বলে বাড়ির পিছন দিয়ে ঢুকবো না। এত ভালোবেসে ডাকে কখন, যখন কেউ বাড়িতে থাকে না, যখন তোমার অঙ্গ প্রত্যঙ্গ শিওরিত হয়ে ওঠে, তখন তুমি সামনের কাছে যাকে পাবে তাকেই ডাকবে, যদি সে আসতে না চায় তাকে মানু জানু বলবে, এমনি সে দৌড়বে। এই যে এত কাটা কাটা করছো না, যখন সত্যিকারের ফুটবে না, তখন তোমার পিছনে দুটো জায়গায় চারটে গর্ত হয়ে যাবে। হ্যাঁ, ভালোবাসার মানুষ যখন ডাকে তার পিছনে কিছু না কিছু স্বার্থ থাকে, বিনা স্বার্থে কেউ কাউকে ডাকে না ভাই। আর তোমাকে এটাও মনে রাখতে হবে, সে ডাকছে মানে তোমার পিছনে এক হাত আছলা বাঁশ ওয়েট করছে। ও আচ্ছা, এক ফুল দুই মালি, এতদিন একটা ফুলে সন্তুষ্ট হচ্ছিল না, এখন দুটো ফুল লাগবে, ঠিক করেছো, আমি তোমাকে সাপোর্ট করি, দুনিয়াতে যতদিন আছো কারোর পকেট মোটা করতে পারো আর না পারো, পুরো খালি করে দে বেরিয়ে যাওয়া। তুমি একদম ঠিক বলেছো, সম্পর্ক গভীর হয় মধুর মিলনে, যে সম্পর্কে মিলন নেই সেই সম্পর্কের কোনো অস্তিত্বই নেই। ওর কষ্টটা দেখো একবার, 10 দিন ওর হাগা হয় না, এমন কষ্ট ভাই, কষ্ট হওয়াটাই স্বাভাবিক, তোমার ভালোবাসার মানুষ যখন অন্য কারোর সাথে লটর পটর করবে না ভাই, তোমার ভেতরটা পুরো জ্বলে পুড়ে ছারকার হয়ে যাবে, কিন্তু তুমি দেখাতে পারবে না, তুমি একবার চোখটার দিকে তাকাও, যেন ওর হাগাটা বেরোতে বেরোতে বেরোবে না, ঠিক যে কষ্টটা হয় ঠিক সেই কষ্ট। আমরা বিবাহিয়ার মাইয়া, ও থানপা শুধু চাইয়া, চাইলাম হাজার মায়া ফালাই দিবা, চলো দিলাম আমাদেরকে পাইয়া। হ্যাঁ, তুমি একটা বড় ফুটো বালতি। দেখো, ছোটবেলায় যে সমস্ত বাচ্চারা নতুন নতুন চোখ মারতে শেখে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি, হ্যাঁ মার মার, আগামী দিনে আরো মেয়ে পটাবি ছেলে পটাবি, কিন্তু তুমি যেভাবে চোখটা মারছো যেন মনে হচ্ছে টিকটিকি এক পাতুলে হেগে দিয়েছে। চুলটাকে স্পা করলে যদি সে ক্যাডনাকাইভ হয়ে যেত, আর রিং লাইটের পিছনে দাঁড়িয়ে ভিডিও করলে যদি সে টিকটকার হয়ে যেত, আমি ভাই লাইভ পোস্টের তলায় দাঁড়াবো, লোকে আমাকে বিদ্যাসাগর বলবে। আরে কে বলেছে দুনিয়াতে বন্য প্রাণীর সংখ্যা কমে গেছে, এদেরকে দেখো, এদেরকে দেখে শেখো, জঙ্গল দপ্তরে খবর দাও, এরা কিন্তু গানটার মানে জানে না, শুধু নাচতে হয় তাই নাচে, কেমন হয়েছে বলতো, কোনো ফরেনারকে তুমি কাঁচা কাঁচা খিস্তি মারবে সে বলবে অ্যাপ্রিসিয়েট, থ্যাংক ইউ, এরা হচ্ছে ঠিক তেমনই। তোমরা কখনো মাছ ভাজা খেয়েছো, খাবে কি করে, তোমরা তো ভিখারির বাচ্চা, একে দেখে শেখো, এই এত এত মাছ খায়, ও মুখ দিয়ে মাছ খায় আর নাক দিয়ে কাঁটা বেরোয়। কি গরম লেগেছে ওর, ওর নাকের ফুটো কোনটা আর মুখের ফুটো কোনটা আমি বুঝতেই পারলাম না। তুই ওই শরীরে ওকে গুলি মারছিস, তুই কি জানিস যে বন্দুকে যখন ফায়ার করা হয় তখন পিছন দিকে রিটার্ন করে, আর ওই রিটার্ন যদি তোর বুকে লাগে তুই তো চুরমুর হয়ে যাবি। কি বললো ছাতার মাথা, আমি কিছু বুঝতে পারলাম না, শুধু কাইটটা দিছি এইটুকু আমার কানে এলো, তা বলছি তুমি কি কেটেছো সোনা পাখি?